গ্রাম। এই খাদ্যটা আপনি লাগাতার 3 থেকে 6 মাস খান, দেখুন আপনাকে কাউকে কোনো ডাক্তারকে পয়সা দিতে হবে না, আপনি নিজে কাউকে দিয়ে ধোকা খাবেন না, কারো কিছু প্রয়োজন নেই, আপনি নিশ্চিন্তে নিঃসন্দেহে আপনি খেয়ে যান 3 থেকে 6 মাস, ইনশা আল্লাহ এই যে মাস্টারবেশনের যে ক্ষতি সেগুলো ধীরে ধীরে পূরণ হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুগণ। মাস্টারবেশন করেননি এমন পুরুষ খুবই নগণ্য, কয়জন? হয়তো বা শতকরা 5 জন বা সামথিং কিছু কম বেশি বা 10 জনই ধরা যায়। যে অনেক পুরুষ নয়, বেশিরভাগ পুরুষই কোনো না কোনো সময়, বিশেষ করে প্রাপ্ত যৌবন প্রাপ্ত যখন হন, প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই আপনার বিশেষ সঙ্গে একটা আলাদা অনুভূতি প্রকাশ পায়, আর তারই মাধ্যমে মানুষ এই প্রবণতাটা খুঁজে পায় যে মাস্টারবেশন করার প্রেক্ষিতে। তো মাস্টারবেশন করলে মানুষ যে ক্ষতি হয় এটা কিন্তু বেশিরভাগ মানুষই আবেগের বসে বুঝতে পারে না। তো যেহেতু ক্ষতি করেই ফেলেছেন, তার রিকভারি কিভাবে সম্ভব সে নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তবে এর থেকে পরিত্রাণের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ উপায় হলো অবশ্যই আপনাকে এটা পরিহার করতে হবে, এবং সেটা 99% বললেও ভুল হবে, 100% আপনাকে আগে পরিহার করতে হবে যে আপনি আর কোনোদিন কখনো কোনো অবস্থায় মাস্টারবেশন করবেন না। এই প্রতিজ্ঞাবদ্ধ যদি হতে পারেন, তারপরে আমি আপনাকে কিছু পুষ্টিকর খাদ্যের কথা বলছি যেগুলো খেলে আপনি কিছুটা রিকভারি হওয়া সম্ভব। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে বাদ তো দিতেই হবে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে। আমাদের বেশিরভাগ মানুষ অসুস্থ হওয়ার কারণ হলো লাইফ স্টাইল পরিবর্তন করি না, বা স্বাভাবিক জীবনযাপন যেটা যেভাবে করি ঠিক সেভাবে সারা জীবন চলে যায়। কারণ আমাদের অবস্থা এরকম বেশিরভাগ মানুষের, যে নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থা যে আমাদের ইনকাম করতে করার বা ইনকাম করার ধান্দা নিয়ে চলাফেরা করতে করতে আমরা ভুলেই যাই যে আমাদের মধ্যেও বা আমাদের শরীর সুস্থ থাকার জন্য আমাদের কিছু খাদ্য বা কিছু পুষ্টিকর কিছু জিনিস আমাদের জন্য দরকার। এই পুষ্টিকর খাদ্যের মধ্যে যেমন রয়েছে যে আমরা তো মাছ মাংস খাই, বড় বড় মাছের মাথায় কিন্তু এক ধরনের ঘেলু রয়েছে, আর সেই ঘেলুর ভিতরে এক ধরনের পুষ্টি রয়েছে যেগুলো আমাদের পুরুষের জন্য অবশ্যই খুবই দরকার। এই বড় মাছের মাথা আপনি যদি খেতে পারেন কিছুটা রিকভারি সম্ভব। মাংস যদি খান তাহলে অবশ্যই যেটা লাল মাংস তার ভিতরে পুষ্টিগুণ বেশি রয়েছে, তাহলে লাল মাংসটুকু একটু বেশি বেছে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ভালো। ডিম খাওয়া শুরু করুন, সেটা প্রতিদিন সকালে একটি করে হোক, অথবা পোস্ট করে হোক, অথবা সেদ্ধ করে হোক, তবে সেদ্ধ করা ডিমটা বেশি উপকারী বলে বিজ্ঞান গবেষণা করে দেখেছেন। দুধ খান, গরুর খাঁটি দুধ অবশ্যই প্রতিদিন 1 কোয়া করে খান, দেখুন আপনার শরীরের এই যে ঘাটতি যেগুলো রয়েছে সেই ঘাটতিগুলো ধীরে ধীরে পূরণ হয়ে যাবে। তবে এগুলো একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে প্রাকৃতিক খাদ্যগুলো কিন্তু ধীরে 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 আপনার শরীরকে ইমপ্রুভ করবে। হঠাৎ করে 5-7-10 দিনের ভিতরে বা 15 দিনের ভিতরে যদি আপনি খুব ভালো রেজাল্ট চান তাহলে কিন্তু সেটা আপনাকে দিতে পারবে না। প্রাকৃতিক খাদ্যগুলো ধীরে 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 আপনাকে ইমপ্রুভ করবে, অতএব ধৈর্য ধরে খেতে হবে, অবশ্যই ইমপ্রুভ হবে। সেটা 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত লাগাতার খান, দেখুন অবশ্যই আপনি উপকৃত হবেন। 3 মাসের আগে যদি মনে করেন যে আমি এতদিন খেলাম বা 15 দিন 20 দিন খেলাম কেন উপকৃত হলাম না, তাহলে কিন্তু সেটা আপনার জন্য অবশ্যই বোকামি। বীজ জাতীয় খাদ্য, এই বীজ জাতীয় খাদ্যকে আমরা খুব একটা গুরুত্ব দেই না, কিন্তু বীজ জাতীয় খাদ্য কিন্তু আমাদের কঠিন কঠিন প্রয়োজন। যেমন কাঁঠালের বীজ, এটা ভেজে খাওয়া যায়, তরকারি রান্না করে খাওয়া যায়, মিষ্টি কুমড়ার বীজ, এগুলো আমাদের জন্য প্রচুর পরিমাণে উন্নতি এবং জিঙ্কের ঘাটতি পূরণ করে, এছাড়া আরও অনেক উপকার করে। পুঁই শাকের বিচি, এগুলো জন্য কিন্তু আমাদের জন্য অনেক অনেক উপকারী। এছাড়াও এই জাতীয় যত বীজ রয়েছে, বিচি যাকে বলা হয়, বিভিন্ন ফলের বিচি, এগুলো কিন্তু আমাদের পুষ্টি ঘাটতি পূরণ করার জন্য কঠিন থেকে কঠিনতম উন্নত মানের কাজ করে, যেগুলো আমরা গুরুত্ব দেই না। এছাড়াও আপনার জানা মতে যতগুলো পুষ্টিকর খাদ্য রয়েছে, বাদাম, খেজুর, কিশমিশ, আঙ্গুর, আপেল বা এই জাতীয় ফল, কলা, প্রতিদিন আপনাকে একই দিন খেতে হবে তার কোনো মানে নেই। আপনি এক এক দিন এক এক রকমের খাদ্য খেয়ে যান, এই খাদ্যটা আপনি লাগাতার 3 থেকে 6 মাস খান, দেখুন আপনাকে কাউকে কোনো ডাক্তারকে পয়সা দিতে হবে না, আপনি নিজে কাউকে দিয়ে ধোকা খাবেন না, কারো কিছু প্রয়োজন নেই, আপনি নিশ্চিন্তে নিঃসন্দেহে আপনি খেয়ে যান 3 থেকে 6 মাস, ইনশা আল্লাহ এই যে মাস্টারবেশনের যে ক্ষতি সেগুলো ধীরে ধীরে পূরণ হয়ে যাবে। আর একটা কথা জরুরি বিষয় বলবো, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম করুন অথবা শারীরিক পরিশ্রম করুন, শরীরে মেদ চর্বি জমতে দিবেন না, অবশ্যই আপনি উপকারে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।